ছাত্রছাত্রীদের ভ্যাকসিন রাজ্যের মধ্যে প্রথম সাউথ পয়েন্ট স্কুলে সহযোগিতায় একটি বেসরকারি হাসপাতাল। রবিবার দ্বাদশ শ্রেণীর মোট 120 জন ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়। আমরা ভাবলাম যে ওদের এরপরে যেতে হবে বাইরের পৃথিবীতে, এই যে ওরা একটা বায়ো বাবলের মধ্যে ছিল সেটা তো আর থাকছে না, তো সেই জন্য ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দে যারা যারা এলিজিবল তারা যদি ভ্যাকসিনেটেড হয়ে যায়। বাবা মায়েরা তাদের ভ্যাকসিনেশনের চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, তাই স্কুল ব্যবস্থা করায় খুশি পড়ুয়ারাও। চেষ্টা তো অনেক দিন ধরেই করা হচ্ছে কিন্তু প্রপার সোর্স পাওয়া যাচ্ছিল না ভ্যাকসিনেশনের জন্য, বা পাওয়া গেলেও ভ্যাকসিন শেষ হয়ে যাচ্ছিল, সুতরাং সাউথ পয়েন্ট আজকে সেটা সলভ করেছে ইস্যুটা। ভ্যাকসিনটা নেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি, তার কারণ সেকেন্ড ওয়েভ রিসিভ করতে শুরু করেছে এবং থার্ড ওয়েভ আসার সম্ভাবনা আছে, তো সেই জন্য এখন সবারই ভ্যাকসিন নেওয়া উচিত। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরা। টুইটারে লিখেওছিলাম পোখরিয়াল মিনিস্টার, এডুকেশন মিনিস্টার পোখরিয়ালকে, যে যেন বিলো 18 হলেও যারা বোর্ডে বসবে তাদের যেন ভ্যাকসিন দেওয়া হয়। ছেলের জন্য ওই যেদিন 28 তারিখে রেজিস্ট্রেশন করেছিলাম এখনও স্লট পাইনি, স্কুল থেকে তা 3 তারিখে পেলাম। দুদিন ব্যাপী এই কর্মকাণ্ডে যে পড়ুয়াদের বাবা মায়েরা এখনও টিকা পাননি, স্কুলের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদেরও ভ্যাকসিন দেওয়া হয়। দুজন স্টুডেন্ট এখানে, দুজন ভেতরে, এবং এখানে আরও দুজন স্টুডেন্ট বসার ব্যবস্থা করা হয়েছে। কোনো রকম কোনো সমস্যা হলে তাদেরকে ইমিডিয়েট ট্রিট করা যায় তার ব্যবস্থা করা রয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে এসে এই দেখছেন ইন্ডিকেটর রয়েছে, এই অবজারভেশন রুমের ভেতরে গিয়ে স্টুডেন্টরা ওয়েট করবে এবং তারপর এই করিডোর দিয়েই তাদের বেরিয়ে যাওয়ার কথা। ক্যামেরায় নবীন দাসের সঙ্গে মৈত্রী, Zee 24 ঘন্টা, কলকাতা। করোনা আবহে কিভাবে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সাধারণ মানুষের মতামত চাইলেও শিক্ষা দপ্তর, মত জানাতে পারবেন অভিভাবক ও পড়ুয়ারাও। আজ দুপুর 2টার মধ্যে ইমেল করে জানানো যাবে মতামত। ক্ষয়ক্ষতি দেখতে আজ ইয়াস বিধ্বস্ত এলাকায় কেন্দ্রীয় দল দুটি দলে ভাগ হয়ে পূর্ব মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনার একাধিক এলাকা পরিদর্শন, দুর্গতদের সঙ্গেও কথা। চাকরির নামে একাধিক ব্যক্তির থেকে টাকা আদায় করেছিল রাখাল, শুভেন্দু ঘনিষ্ঠকে জেরায় চাঞ্চল্যকর তথ্য, ধৃতের 7 দিনের পুলিশ হেফাজত, FIR-এ নাম সেচ দফতরের এক কর্মীরও। উত্তরবঙ্গে হাজির বর্ষা, দক্ষিণে আরও কয়েকদিনের অপেক্ষা, তার আগে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, চলবে অস্বস্তিকর গরম, পূর্বাভাস হাওয়া অফিসের। ছেলের পর মেয়ে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের ঘরে কন্যা সন্তান, ক্যালিফোর্নিয়ার হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম ডাচেস অফ সাসেক্সের, নবজাতকের নাম লিলি। ছাত্রছাত্রীদের ভ্যাকসিন রাজ্যের মধ্যে প্রথম সাউথ পয়েন্ট স্কুলে সহযোগিতায় একটি বেসরকারি হাসপাতাল। রবিবার দ্বাদশ শ্রেণীর মোট 120 জন ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়। আমরা ভাবলাম যে ওদের এরপরে যেতে হবে বাইরের পৃথিবীতে, এই যে ওরা একটা বায়ো বাবলের মধ্যে ছিল সেটা তো আর থাকছে না, তো সেই জন্য ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দে যারা যারা এলিজিবল তারা যদি ভ্যাকসিনেটেড হয়ে যায়। বাবা মায়েরা তাদের ভ্যাকসিনেশনের চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, তাই স্কুল ব্যবস্থা করায় খুশি পড়ুয়ারাও। চেষ্টা তো অনেক দিন ধরেই করা হচ্ছে কিন্তু প্রপার সোর্স পাওয়া যাচ্ছিল না ভ্যাকসিনেশনের জন্য, বা পাওয়া গেলেও ভ্যাকসিন শেষ হয়ে যাচ্ছিল, সুতরাং সাউথ পয়েন্ট আজকে সেটা সলভ করেছে ইস্যুটা।